এবার আরো কিছু সংবাদ এক নজরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্র মালামাল নিয়ে মোংলা বন্দরে আসা দুটি বিদেশি জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। জাহাজ দুটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 8,000 মেট্রিক টনের বেশি পণ্য আমদানি করা হয়েছে। মেহেরপুরে ড্রাম ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত হয়েছে। সকালে গাংনীর মালসাদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে গাংনীর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে একটি প্রশিক্ষণে যাওয়ার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যান শিক্ষক শামিমা ইসলাম। ঝিনাইদহের হরিণাকুণ্ড থেকে বাচ্চা সহ মেছো বাঘ উদ্ধার করেছে গ্রামবাসী। গেল রাতে মেছো বাঘটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘগুলো উদ্ধার করে বন বিভাগ। এরপর নির্জন জায়গায় অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে। নরসিংদীর বাজারে আগুনে পুড়ে গেছে 7টি দোকান। ভোর 4টায় বাজারের একটি মুদি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাজারে। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 1 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। উৎপাদন প্রক্রিয়া খাদ্য নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বনফুল অ্যান্ড কিষাণ গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। সকালে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় বনফুল গ্রুপ অব কোম্পানির বার্ষিক নির্বাহী পরিষদের সভায় এ আহ্বান জানান তিনি।